আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঞ্জুস কিচেন ব্লগ ইউকে। আজকে আমি হালিম রান্না করব। হালিম ইজি অ্যান্ড টেস্টিভাবে রান্না করা যায়, তো এটা আমার নিজের স্টাইল। এখানে 2 কেজি মাংস নিছি আর মাংসগুলো ছোট ছোট করে কেটে নিব। তো আমি মাংসটা আগে রান্না করব, এই জন্য মাংসের জন্য কী কী মশলা সব এখানে রাখছি, তো আপনারা দেখে নিন। আর বন্ধুরা, আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন বন্ধুরা, মাংসগুলো ছোট ছোট করে কেটে নিছি, তো মাংসও কাটবেন আপনাদের ইচ্ছা মতো। এখন এক বাটি পেঁয়াজ কষে দিচ্ছি, বড় সাইজের পেঁয়াজ 1.5টা মতো হবে। আর বড় একটা রসুন দিচ্ছি, রসুন থাকতে দিয়েছিলাম 4টা কাঁচামরিচ, 1 টেবিল চামচ আদা বাটা, 2টা তেজপাতা, 5-7-8টা মতো লবঙ্গ, আর ডালচিনি দিলাম 1 পিস, আর এখানে জিরার গুঁড়া 1 টেবিল চামচ, ধনে গুঁড়া 1 টেবিল চামচ, শুকনা মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, এলাচের গুঁড়া দিছি 1/4 টিস্পুনের মতো, আর স্বাদ মতো লবণ দিলাম, আর 1 কাপ তেল দিলাম। তেল দিয়ে ভালোভাবে এভাবে মাখিয়ে নিয়ে আপনার 5-10 মিনিট মতো এভাবে রেখে তারপরে চুলায় বসিয়ে দিতে হবে। তো চুলায় বসিয়ে দিছি, এখন দেখেন বন্ধুরা নেড়ে দিব, এ স্লো আছে, রেখে আস্তে আস্তে যখন মাংসর পানিটা ছেড়ে দিবে তখন আপনি জোরে জাল দিতে পারবেন। তো বন্ধুরা, আমি প্রায় 1 ঘন্টার উপরে এই মাংস চুলায় রান্না করেছি। মাংস থেকে যে পানি বের হয়েছে আমি ঠিক সেই পানি দিয়েই রান্না করেছি। তো আস্তে করে ঢেকে দিছি, আবার উঠাইছি, স্লো আছে রেখে দিছিলাম। তো এখন নিয়ারলি হয়ে এসেছে, দেখেন বন্ধুরা হয়ে গেছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন নামিয়ে নিব। তো মনে রাখতে হবে মাংসটা যেন একদম সিদ্ধ হয়ে যায়, হালিম রান্না করতে গেলে মাংসটা একটু বেশি সিদ্ধ করা লাগে। তো এখন আমি একটা হাঁড়ি নিয়ে নিছি, হাঁড়িতে আমি প্রায় অর্ধেক হাঁড়ি পানি দেব। পানির পরিমাণটা আমি আসলে বলছি না, তো মনে করেন হাফ হাঁড়ি নিব। তো এখন হালিম মিক্সগুলো আমি প্যাকেট থেকে খুলে বাটিতে করে নিছি, এখানে 250 গ্রাম আছে, আর মিক্সের সাথে যতটুকু মশলা ছিল আমি মশলাগুলো এই পাত্রে নিয়ে নিছি। তো এখন ফুটান্ত গরম পানি দিয়ে আমি 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তো আস্তে আস্তে করে পানি দিতে হবে, মনে রাখতে হবে একসাথে যদি দেওয়া হয় তাহলে জমাট বেঁধে যাবে, সারাতে সময় লাগবে। তো সেভাবে করে আস্তে করে দিতে হবে, দিয়ে 15 মিনিট এভাবে ভিজে রাখতে হবে। পানিটাও এখন বলক এসে গেছে, এখন আমি সেই মিক্সগুলো ঢেলে দিচ্ছি, দিয়ে এভাবে করে জাল দিতে হবে, আর আস্তে আস্তে করে নাড়তে হবে, নাইলে নিচে লেগে যাবে, অনাবরত নাড়তে হবে, চুলায় দিয়ে কিন্তু বসে থাকা যাবে না। তো আমি প্রায় 1 ঘন্টা মতো জাল দিয়ে নিছি, নিয়ে এখন মশলাগুলো সব দিয়ে দিলাম, আর একটু পেঁয়াজ বেরেস্তা দিলাম এক্সট্রা স্বাদের জন্য। আর এখানে লবণ কিছু ইউজ করব না, কারণ মাংসে কিন্তু অনেক দিছি আর এই মশলাতেও মশলা থাকে, এই জন্য। মশলাগুলো দেওয়ার পরে আধা ঘন্টা এভাবে নেড়ে নিছি, এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমরা জন্য যেমন মনে করেন আমরা সামনে এই কাজটা করব, কোনো কিছু করব আশা করলেই মনে হইলে বলবো ইনশাআল্লাহ আমরা যেন এটা করি কিংবা করব কিংবা এটা খাবো, এটা যাচ্ছি, এভাবে যেন বলি, কারণ আল্লাহ রাজি না থাকলে কিছুই হবে না। তো আমরা সব কিছুতেই আল্লাহর খুশি রাখবো। তো বন্ধুরা, আরও 15 মিনিট মতো আমি নাড়ছি চুলায় রেখেছিলাম, তো রেখে আর ঢেকে দিছিলাম 2-3 মিনিটের মতো। তো এখন আমি নামিয়ে নিব, দেখেন বন্ধুরা হয়ে গেছে,
এখন নামিয়ে নিব। আর এটা আমি যেদিন রাত্রে রান্না করছি ওই রাত্রে আর খাইনি, তো তার পরের দিন সকালবেলা আমি এই ডেকোরেশনটা করতেছি, তো একটু জমাট হয়ে গেছে। তো আপনারা চাইলে বেশি আবার একটু পানি দিয়ে পাতলা করতে পারবেন, কিন্তু আমি কিছু করিনি, এভাবে করে দিচ্ছি। তো এখানে পেঁয়াজ বেরেস্তা দিলাম আর আদা কুচি করে কেটে নিছি, ওটা দিলাম। আর এখানে কিউকাম্বার শসা কেটে রাখছিলাম, কিছু দিলাম। কিছু ধনে পাতা কুচি দিচ্ছি। আর ডেকোরেশনের জন্য লেবু দিয়ে দিলাম, বাট লেবুর রস দিয়ে খাবেন, ভালো লাগবে। আর এখানে আমি কাঁচামরিচ দিইনি, কারণ অলরেডি মাংসই মরিচ দিছি, বেশি ঝাল হয়ে গেছে, এই জন্য আমরা দিইনি, তো আপনারা দিয়ে খাবেন। আর বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।